সামনে এগোতে হবে আগামীর পৃথিবীর জন্য, আলোকিত জ্ঞানী হব বিশ্বাসী আমি হব ধন্য, হব আলোকিত জ্ঞানী আমি আলোকিত জ্ঞানী। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে মাহে রমজানের এই বরকতময় সময় জানাচ্ছি অনেক অনেক মুবারকবাদ। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ ইসলামিক মেগা রিয়েলিটি শো আলোকিত জ্ঞানী 2017-র এই আলোকিত ঝলমলে মঞ্চে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি এই আয়োজনটি তিনি আমাদেরকে করার তৌফিক এনায়াত করেছেন। আর এই আয়োজনটির সাথে আমরা যারা সম্পৃক্ত আছি আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের সবাইকে কবুল করেন, আমিন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন হক প্রেজেন্টস আলোকিত জ্ঞানী 2017 পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক সাপোর্টেড বাই হামদর্দ। আমাদের সাথে সহযোগিতায় আরও যারা রয়েছেন, কো স্পন্সর সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, মাইক্রোফাইবার গ্রুপ ও শরীফ থ্রেড টেপ, উমরাহ পার্টনার আবাবিল হজ গ্রুপ, এডুকেশনাল পার্টনার খাদিমুল কোরআন মডেল মাদ্রাসা ও মাদ্রাসাতুল কলম। প্রিয় দর্শক, আজ 22শে রমজান, দেখতে দেখতে মাহে রমজানের তৃতীয় দশকে আমরা চলে এসেছি আর কদিন পর রমজান আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে। আমরা জানি না আমাদের গুনাখাতা আল্লাহর দরবার থেকে আমরা ক্ষমা করাতে পেরেছি কি না। আমরা বলতে পারি না রমজানের যে কটা দিন অতিবাহিত হয়েছে আমরা তার পুরোপুরি হক আদায় করতে পেরেছি কি না। কারণ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রমজান এবং কোরআন আল্লাহর কাছে আমাদের পক্ষে অথবা বিপক্ষে কথা বলবে। প্রিয় দর্শক, এই রমজানই আল্লাহ রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, আর কোরআন হচ্ছে পৃথিবীর সর্বজ্ঞানের, সকল জ্ঞানের একমাত্র উৎস। আর সেই উৎসারিত জ্ঞান নিয়েই আমাদের আয়োজন আলোকিত জ্ঞানী, আল্লাহ কবুল করুন, আমিন। দর্শক, সেমিফাইনাল পর্বের সর্বশেষ প্রতিযোগী বন্ধু আজহারুল ইসলাম ময়মনসিংহের বন্ধু আজকে আমাদের মাঝে উপস্থিত গোল্ডেন চেয়ারে, আপনাকে অভিনন্দন। আপনাকেও ধন্যবাদ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। কেমন লাগছে আজহারুল ইসলাম ভাই? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। বয়ো কাজ করতেছে, সব কিছু হতাশ অন্ধকারে বসে আছি, তো আশার প্রদীপ নিবো চলছে আর কি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করুন, আমরা দোয়া করি, আমিন। আজকের পর্বটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্ব। এই পর্বে আগের নিয়মেই ঠিক যেভাবে চলেছে সেইভাবেই, সেই ফর্মেটেই আমি আপনাকে প্রশ্নগুলো করব, অর্থাৎ 12টি প্রশ্ন করব। প্রথম ধাপে 3টি, তারপরে 4টি, তারপরে 5টি। প্রথম 3টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে এক একটি প্রশ্নের উত্তরের জন্য আপনি পাবেন 4 করে নম্বর। এখানে কোনো লাইফলাইন থাকছে না, চিন্তা করার জন্য সর্বোচ্চ 45 সেকেন্ড সময় পাবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় ধাপে আমি আপনাকে 4টি প্রশ্ন করব, প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি পাবেন 7 করে নম্বর। ভুল হয়ে গেলে 3.5 নম্বর মাইনাস হয়ে যাবে, আর 2টো লাইফলাইন পাবেন, 50-50 চান্স এবং ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা। লাইফলাইনের মাধ্যমে সঠিক উত্তর দিতে পারলে আপনার জন্য থাকবে 5 করে নম্বর, চিন্তা করার জন্য 1 মিনিট সময় পাবেন। আর তৃতীয় ধাপে 5টি প্রশ্ন করব, প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি পাবেন 12 করে নম্বর। আল্লাহ না করুন ভুল হয়ে গেলে 6 নম্বর মাইনাস হয়ে যাবে। 2টো লাইফলাইন পাবেন, বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা এবং পরিবর্তিত প্রশ্ন। লাইফলাইনের মাধ্যমে সঠিক উত্তর দিতে পারলে আপনার জন্য থাকবে 10 নম্বর, চিন্তা করার জন্য পর্যাপ্ত সময় পাবেন। আমরা যাব আজহার ভাই? জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। যাওয়ার আগে আজকে লাইফলাইন হিসাবে যে 2টি অপশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, অর্থাৎ ইন্টেলিজেন্ট প্যানেল এবং বিশেষজ্ঞ প্যানেল থেকে যেই আমরা ক্লু পেয়ে থাকি, যারা এই ক্লুগুলো দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন,
তাদের সাথে আমরা পরিচিত হয়ে নিই ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের পর্বে ইন্টেলিজেন্ট প্যানেলে আমাদের মাঝে দুজন আলোকিত জ্ঞানী বন্ধু উপস্থিত আছেন। আমাদের মাঝে আছেন রাকিব হোসাইন এবং শাহাদাত হোসাইন খান ফয়সাল, দুজনকে অভিনন্দন জানাচ্ছি। আজকের পর্বে বিশেষজ্ঞ প্যানেলে তিনজন মেহমানকে আমি দেখতে পাচ্ছি, যারা কষ্ট করে আমাদের মাঝে সময় দিয়েছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন এ রহমান জামে মসজিদের সম্মানিত খতিব মোহতারম মাওলানা শেখ আব্দুল কাহার সিদ্দিকী। আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন তরুণ ব্যবসায়ী জেমাইমা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক জনাব সাইফুল ইসলাম। আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন তরুণ আলেম মোহতারম মাওলানা আব্দুল খালেক। আপনাদের তিনজনকে জানাচ্ছি অনেক অনেক মুবারকবাদ। আলহামদুলিল্লাহ, আজহার ভাই, সকলের সাথে আমাদের পরিচয় হলো, এবার আমরা মূল বিষয়ে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনার জন্য প্রথম প্রশ্ন, বাদশাহ ফাহাদ কোরআন মুদ্রণ কমপ্লেক্স থেকে প্রকাশিত কোরআনুল করিমের লেখক কে? ক প্রফেসর ডক্টর মুজিবুর রহমান, খ প্রফেসর ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ, গ ডক্টর মনজুর ইলাহি, ঘ ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া। সৌদি আরবের বাদশাহ ফাহাদ কোরআন মুদ্রণ কমপ্লেক্স থেকে বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত তাফসির সহকারে কোরআনুল করিম নামে এই কোরআন অনুবাদটি প্রকাশ হয়েছে। জি আলহামদুলিল্লাহ, ঘ ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া। লক করে দেয়া হোক ঘ ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া। আপনি যে উত্তরটি দিয়েছেন আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমাদের ভাই আজহারুল ইসলাম স্বপ্ন দেখেন মদিনা ইউনিভার্সিটিতে তিনি পড়াশোনা করবেন, সেখান থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করবেন। আল্লাহ যেন তার এই স্বপ্নকে পূরণ করেন, আমিন। এখন যে স্বপ্ন আছে সেই স্বপ্ন তো একেবারে হাতছানি দিয়ে ডাকছে, দেখা যাক কি হয়। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, ঈদের দিন দেখা হলে সাহাবিগণ কি বলে একে অপরকে বিশেষ অভিবাদন জানাতেন? ক ঈদুল সাঈদ, খ ঈদ মোবারক, গ তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, ঘ কুল্লু আম ওয়া আনতুম বিখাইর। যে আমরা সময় নষ্ট না করি ইফতারের সময়, তাই তারা উত্তর দিয়ে দিই আমি। উত্তর হবে গ তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আমিও সময় নষ্ট না করি, লক করে দিচ্ছি গ। এবং আপনি যে উত্তরটি দিয়েছেন উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরাম আজমাইন ঈদের দিন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম বলতেন। এবং প্রিয় দর্শক, এখান থেকে আমাদের একটি শিক্ষণীয় বিষয় হচ্ছে যে এটা হলো একটা সুন্নাহ। আমরা ঈদের দিন বলি ঈদ মোবারক, আলহামদুলিল্লাহ এটা বলি, কিন্তু মূল সুন্নাটা হচ্ছে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম বলা। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। পরের প্রশ্নে যাব ভাইয়া। জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনার জন্য তৃতীয় প্রশ্ন, আমালিকা সম্প্রদায়ের সেনাপতি জালুতকে হত্যা করেছিল কে? ক তালুত, খ শামভিল, গ দাউদ আলাইহিসসালাম, ঘ হত্যাকারীর নাম জানা যায়নি। জি তালুত একটা ঘোড়ার উপর একটা বসেছিল, তখন শরীরে বর্ম পড়া ছিল যার কারণে তাকে আঘাত করা যাচ্ছিল না। তখন আমাদের দাউদ আলাইহিসসালাম উনি বিচক্ষণ ছিলেন পাথর নিক্ষেপ করাতে, পাথর নিক্ষেপ করে ওর চোখে পাথর লাগে, তারপরে ও মারা যায়। তাই উত্তর নিচ্ছি গ দাউদ আলাইহিসসালাম। লক করে দেওয়া হোক গ দাউদ আলাইহিসসালাম। একটি বিষয় আপনাকে সতর্ক করে দিচ্ছি, সেটি হচ্ছে যে আপনি ব্যাখ্যা বিশ্লেষণ যেটা করছেন অবশ্যই করবেন, কিন্তু সময় যেন চলে না যায়। ইনশাআল্লাহ। আপনি যে উত্তরটি দিয়েছেন আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক উত্তর, আলহামদুলিল্লাহ। অত্যন্ত চমৎকারভাবে আপনি তিনটি প্রশ্নের উত্তর দিয়েছেন এবং
আমরা প্রথম ধাপ শেষ করে ফেললাম। এ পর্যায়ে আপনার জন্য উপহার রয়েছে, আর তা হলো হামদর্দের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আলহামদুলিল্লাহ। পরের প্রশ্নে যাবো ইনশাআল্লাহ তাআলা। আপনার জন্য চতুর্থ প্রশ্ন, কোরআনের সর্ববৃহৎ আয়াতে কারিমাটির মূল আলোচ্য বিষয় কি? ক উত্তরাধিকার সম্পদ বন্টন, খ ঋণ, গ পর্দার আয়াত, ঘ তাওহীদ। জি, সূরাতুল বাকারার 282 নম্বর আয়াত, কোরআনের সর্ববৃহৎ আয়াত, আয়াতে ঋণ সম্পর্কে আলোচনা করা হয়েছে। কিন্তু সেটা কি? উত্তরাধিকার সম্পত্তি বন্টন, খ ঋণ। ঋণ, জি, লক করে দেব। জি, অবশ্যই ফ্রিজ করে দেয়া হোক, খ ঋণ। আমরা কিন্তু দ্বিতীয় ধাপে আছি। আপনার নিশ্চয় মনে আছে যে এই ধাপে প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য রয়েছে 7 নম্বর, আবার উত্তর সঠিক না হলে কিন্তু 3.5 নম্বর মাইনাস হয়ে যাবে। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর। জি, ঋণ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় আয়াতটি নাজিল করেছেন। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ তাআলা ভাই। জি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনার জন্য পঞ্চম প্রশ্ন, খিলাফত আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন? ক মাওলানা মোহাম্মদ আলী, খ মাওলানা আকরাম খা, গ মাওলানা আব্দুল্লাহিল কাফি, ঘ মাওলানা বেলায়েত আলী। দুটো লাইফ লাইন আছে আপনার জন্য, 50-50 চান্স, ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা। লক করে দেব, ফ্রিজ করে দেওয়া হোক, ক মাওলানা মোহাম্মদ আলী। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুব চমৎকারভাবে আপনি এগিয়ে যাচ্ছেন আজহার ভাই। খুব ভালো লাগছে আমার, আপনারও ভালো লাগছে, অনেকটা হালকা মনে হচ্ছে। বাড়ির পানি ঠান্ডা রাখতে আমরা এনেছি সেরা কুল ওয়াটার ট্যাঙ্ক। এর ট্রিপল লেয়ার আর থার্মাল ইনসুলেটেড টেকনোলজি পানির তাপমাত্রাকে রাখে কনস্ট্যান্ট। সেরা কুল ওয়াটার ট্যাঙ্ক, পানি ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন হক প্রেজেন্টস আলোকিত জ্ঞানী, পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক, সাপোর্টেড বাই হামদর্দের এই জমজমাট আয়োজন। আমাদের মাঝে আরও যারা সহযোগিতায় রয়েছেন, কো স্পন্সর সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, মাইক্রোফাইবার গ্রুপ ও শরীফ থ্রেড টেপ, উমরাহ পার্টনার আবাবিল হজ গ্রুপ, এডুকেশনাল পার্টনার খাদিমুল কোরআন মডেল মাদ্রাসা ও মাদ্রাসাতুল কলম। সময় হয়েছে একটা বিরতিতে যাবার, ফিরে আসছি একটু পর, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, হক প্রেজেন্টস আলোকিত জ্ঞানী 2017, পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক, সাপোর্টেড বাই হামদর্দের এই বিশাল আয়োজনে আমাদের সাথে আরও যারা সহযোগিতায় রয়েছেন, কো স্পন্সর সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, মাইক্রোফাইবার গ্রুপ ও শরীফ থ্রেড টেপ, উমরাহ পার্টনার আবাবিল হজ গ্রুপ, এডুকেশনাল পার্টনার খাদিমুল কোরআন মডেল মাদ্রাসা ও মাদ্রাসাতুল কলম। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে আজহারুল ইসলাম আজকে গোল্ডেন চেয়ারে বসেছেন, তিনি হলেন দ্বিতীয় রাউন্ডের সর্বশেষ প্রতিযোগী। আপনার পরেই আমরা জানতে পারবো যে কারা কারা পরবর্তী রাউন্ড অর্থাৎ ফাইনালে চলে যাচ্ছেন। আমরা দোয়া করি আপনার জন্য। পরের প্রশ্নে যাব, তবে তার আগে একটি স্ক্রিনে ছবি দেখব। محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم محمد جي
আমরা একটি ছবি দেখলাম এবং সেই ছবিতে কয়েকটি দৃশ্য ভেসে উঠেছে। প্রশ্নে যাব, একটু বলে নিচ্ছি, এটাকে বলে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু প্রকল্প। প্রশ্নে যাব, জি আপনার জন্য পরের প্রশ্ন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবিয়্যু প্রকল্পটি কোথায় অবস্থিত? ক মক্কা সৌদি আরব, খ ইস্তাম্বুল তুরস্ক, গ কায়রো মিশর, ঘ কোয়ালালামপুর মালয়েশিয়া। আমাদের ইন্টেলিজেন্ট প্যানেল অনেক সময় বসে আছে, একটু যাই আমরা। আচ্ছা ঠিক আছে, ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা চাচ্ছি, দেয়া হোক। এক্ষেত্রে আমরা একটা ক্লু দিচ্ছি, এই শহরের প্রবেশ মুখে কোরআনের একটি বড় ভাস্কর্য রয়েছে। এই শহরের প্রবেশ মুখে কোরআনের ভাস্কর্য রয়েছে। জাযাকাল্লাহ খায়র। বারাকাল্লাহ। আমি তো কখনো মক্কায় যাইনি, আপনারা গেছেন? জি। উত্তর নিচ্ছি ক মক্কা সৌদি আরব। লক করে দেয়া হোক ক মক্কা সৌদি আরব। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। জি, মক্কার সৌদি আরবে আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবিয়্যু এই প্রকল্পটি রয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি যে আজকের পর্বে তিনজন বিশিষ্ট মেহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। শেখ আব্দুল কাহ্হার, আপনার কাছে আসছি, আপনার অনুভূতি জানতে চাই যে আপনার কেমন লাগছে। আমাদের প্রতিযোগী বন্ধু অত্যন্ত চমৎকারভাবে প্রশ্নগুলোর উত্তর দিচ্ছেন, এখান থেকে আমরা জ্ঞান পাচ্ছি, জ্ঞান বিতরণ হচ্ছে, এ প্রসঙ্গে যদি কিছু বলেন। আলোকিত জ্ঞানী এই অনুষ্ঠানটি মানুষকে অধ্যয়ন করতে শেখায়। আমরা এই অনুষ্ঠান থেকে আহ্বান জানাবো, যারা আলোকিত জ্ঞানী হতে চায় তাদের উচিত প্রথম দিকে কোন বইগুলো পড়বে, অর্থাৎ বিশেষ করে কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, এই বিষয়গুলোকে সামনে রেখে সে যদি বই অধ্যয়ন করা শুরু করে তাহলে হয়তোবা একটা লক্ষ্যে পৌঁছা সম্ভব হবে। অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় ধাপের শেষ প্রশ্নটি আমাদের সামনে আছে, আর একটি লাইফলাইন আপনি পাবেন। জি, দেখা যাক এখানে আপনার লাইফলাইনটি লাগে কিনা। যাব প্রশ্নে। আপনার জন্য সপ্তম প্রশ্ন, শেখ জুবায়ের আলী জাই কোন দেশের বিখ্যাত মুহাদ্দিস? ক পাকিস্তান, খ ভারত, গ সিরিয়া, ঘ আফগানিস্তান। ফিফটি ফিফটি চান্স দেয়া হোক। জি, দুটি অপশন আমাদের সামনে আছে, পাকিস্তান, আফগানিস্তান। পাকিস্তান, লক করে দেব। লক করে দেয়া হোক ক পাকিস্তান। আপনি যে উত্তরটি দিয়েছেন ক পাকিস্তান, আপনি কি লক্ষ্য করেছেন যেমন মালালা ইউসুফ জাই এমন কিছু নাম আছে, জাই শব্দটি? আপনি পাকিস্তানের কথা চিন্তা করেছেন? এটা কিন্তু আফগানিস্তানেও আছে, আমার জানা নেই। দেখি আপনি যে উত্তরটি দিয়েছেন কতটুকু সঠিক হয়েছে। আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় ধাপ আমরা অতিক্রম করলাম। অত্যন্ত চমৎকারভাবে আপনি প্রত্যেকটি প্রশ্নের উত্তর সঠিক দিয়েছেন, আল্লাহর মেহরবানি, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারাও দেখেছেন আমাদের বন্ধু আজহারুল ইসলাম খুব সুন্দরভাবে এ পর্যন্ত এগিয়ে এসছেন। এ পর্যায়ে আপনার জন্য উপহার রয়েছে, আর তা হলো হকের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পরের প্রশ্নে যাব, তৃতীয় ধাপ, সঠিক উত্তরের জন্য 12 নম্বর, ভুল হয়ে গেলে 6 নম্বর মাইনাস, আর লাইফলাইন পাচ্ছেন দুটো, পরিবর্তিত প্রশ্ন, বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা।
লাইফলাইনের মাধ্যমে সঠিক উত্তর দিতে পারলে আপনার জন্য থাকবে 10 করে নম্বর। তাহলে যাচ্ছি জি ইনশাআল্লাহ। আপনার জন্য অষ্টম প্রশ্ন, নিচের কোন সূরাটির আয়াত সংখ্যা 200-র উপরে নয়? ক সূরা বাকারা, হ সূরা আরাফ, গ সূরা আল ইমরান, ঘ সূরা শুআরা। সূরা বাকারা 286, সূরা আল ইমরান 200, সূরা শুআরা 226, সুতরাং উত্তর নিচ্ছি খ সূরা আরাফ। সূরা আরাফ জি। ফ্রেজ করে দেব ইনশাআল্লাহ, ফ্রেজ করে দেয়া হোক খ সূরা আরাফ। আপনি যে উত্তরটি দিয়েছেন আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক হয়। উত্তর হবে গ সূরা আল ইমরান। আপনি বলেছেন সূরা আরাফ। আজহারুল ইসলাম ভাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় আপনি আছেন, আপনার একটু যদি এদিক সেদিক হয়ে যায় তাহলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তাই আমি আপনাকে বলবো যে সামনে যে কটা প্রশ্ন আছে সাবধানতার সাথে আপনি উত্তরগুলো দেবেন, চিন্তাভাবনা করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। যেহেতু আপনি বুঝার জন্য পর্যাপ্ত সময় পাচ্ছেন, সুতরাং আপনি অবশ্যই সেই সুযোগটা গ্রহণ করবেন। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন, সম্প্রতি কোন মুসলিম দেশ গৃহে বন্যপ্রাণী পালন নিষিদ্ধ ঘোষণা করে? ক সংযুক্ত আরব আমিরাত, খ সৌদি আরব, গ তুরস্ক, ঘ কুয়েত। সম্প্রতি এমন একটি আইন হয়েছে দেশটিতে যে কোনো বন্য প্রাণী এটা পালন করা যাবে না। বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা দেয়া হোক। দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এই দেশের বৃহত্তম শহরে অবস্থিত, তিনি যদি এখান থেকে কোনো ধারণা নিতে পারেন সেটা তার জন্য মঙ্গল হবে আমরা মনে করতেছি। জি আলহামদুলিল্লাহ, উত্তর হবে ক সংযুক্ত আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাত জি। লক করে দেব জি ইনশাআল্লাহ। ঠিক তো জি। ফ্রিজ করে দেয়া হোক ক সংযুক্ত আরব আমিরাত। সঠিক উত্তর আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজহার ভাই, আমরা 9টি প্রশ্ন সমাপ্ত করলাম, আর মাত্র 3টি প্রশ্ন আমাদের সামনে আছে। আপনি যেন সুন্দরভাবে এগিয়ে যেতে পারেন, আমরা সবাই মিলে আপনার জন্য দোয়া করছি। প্রিয় দর্শক, আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট মেহমান জনাব সাইফুল ইসলাম। আপনার অনুভূতি জানতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, এই অনুষ্ঠান আমার কাছে খুবই ভালো লাগছে, এবং আপনার উপস্থাপনা এবং আপনার যে প্রতিযোগী আছেন তার যে সাবলীল, মানে তার মনে নিজের প্রতি যে কনফিডেন্ট, এটা খুবই ভালো দেখা যাচ্ছে, এবং আশা করি সে ভালো করবে অনুষ্ঠানের। আমি উত্তরোত্তর সাফল্য কামনা করছি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। পরের প্রশ্নে যাব জি ইনশাআল্লাহ। তার আগে একটি ভিডিও ক্লিপ দেখে নিন। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ,
অসাধারণ চমৎকার সুরেলা কণ্ঠের আজান আমরা শুনলাম, আল্লাহ আকবার, খুবই ভালো লাগলো। প্রশ্নে যাব ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, কোনো ব্যক্তি কত বছর আজান দিলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় বলে হাদিসে রয়েছে? ক পাঁচ বছর, খ সাত বছর, গ দশ বছর, ঘ বারো বছর। উত্তর হবে গ দশ বছর। গ দশ বছর। লক করে দেব না, অন্য কোনো চিন্তা ভাবনা করবেন না, লাইফ লাইন ইউজ করবেন? আপনি বলছেন গ দশ বছর, কোনো লাইফ লাইন নিচ্ছেন না? জি না। লক করে দেব, ফ্রিজ করে দেওয়া হোক গ দশ বছর। আপনি যে উত্তরটি দিয়েছেন গ দশ বছর, আপনার উত্তরটি সঠিক। উত্তর হবে ঘ বারো বছর। অসুবিধা নেই, আল্লাহ ভরসা। সামনে আরো দুটি প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো দেখা যাক কি হয়। আজহারুল ইসলাম ভাই, জি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, জি পরের প্রশ্নে যাব, জি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনার জন্য ১১ নম্বর প্রশ্ন, ২০১৬ সালে আগা খান স্থাপত্য পুরস্কার জয়ী ঢাকায় অবস্থিত বাইতুর রৌফ মসজিদের স্থপতি কে? ক মাজহারুল ইসলাম, খ কাশেফ মাহবুব চৌধুরী, গ মেরিনা তাবাসসুম, ঘ সুফিয়া খাতুন। জি আলহামদুলিল্লাহ, উত্তর হবে গ মেরিনা তাবাসসুম। লক করে দেব, জি লক করে দেব, ফ্রিজ করে দেওয়া হোক গ মেরিনা তাবাসসুম। সঠিক উত্তর, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। দেখতে দেখতে আমরা ১১টি প্রশ্ন এবং তার উত্তর এ নিয়ে কথা বলেছি, জেনেছি, শিখেছি, আর একটি মাত্র প্রশ্ন আছে, জি ওই প্রশ্নটি আমি করব আপনাকে, জি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ। আমি জানি যে আপনি অনেক কষ্ট করেছেন এ পর্যায়ে আসার জন্য, অনেক দুর্গম গিরিকান্তার মরুপারি দিয়ে আসতে হয়েছে আমাকে, জি। আল্লাহর কাছে দোয়া করি, জি, আপনি যেন স্বপ্ন চূড়ায় যেতে পারেন, ইনশাআল্লাহ। বাড়ির পানি ঠান্ডা রাখতে আমরা এনেছি সেরা কুল ওয়াটার ট্যাঙ্ক। এর ট্রিপল লেয়ার আর থার্মাল ইনসুলেটেড টেকনোলজি পানির তাপমাত্রাকে রাখে কনস্ট্যান্ট। সেরা কুল ওয়াটার ট্যাঙ্ক, পানি ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন হক প্রেজেন্টস আলোকিত জ্ঞানী, পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক, সাপোর্টেড বাই হামদর্দের এই জমজমাট আয়োজন। আমাদের মাঝে আরো যারা সহযোগিতায় রয়েছেন, কো স্পন্সর সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, মাইক্রোফাইবার গ্রুপ ও শরীফ থ্রেড টেপ, উমরাহ পার্টনার আবাবিল হজ গ্রুপ, এডুকেশনাল পার্টনার খাদিমুল কোরআন মডেল মাদ্রাসা ও মাদ্রাসাতুল কলম। সময় হয়েছে একটা বিরতিতে যাবার, ফিরে আসছি একটু পর, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, হক প্রেজেন্টস আলোকিত জ্ঞানী ২০১৭, পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক, সাপোর্টেড বাই হামদর্দের এই বিশাল আয়োজনে আমাদের সাথে আরও যারা সহযোগিতায় রয়েছেন, কো স্পন্সর সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, মাইক্রোফাইবার গ্রুপ ও শরীফ থ্রেড টেপ, উমরাহ পার্টনার আবাবিল হজ গ্রুপ, এডুকেশনাল পার্টনার খাদিমুল কোরআন মডেল মাদ্রাসা ও মাদ্রাসাতুল কলম।
শেষ প্রশ্নটি আমি প্রস্তুত করার জন্য যদি আপনি আমাকে অনুমতি দেন। জি, অনুমতি হবে যদি ইফতারের সময়। তাই? জি। আচ্ছা, ঠিক আছে। আপনার জন্য সর্বশেষ প্রশ্ন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের বর্ণিত হাদিসের সংখ্যা মোট কত? ক 2822, খ 2210, গ 2567, ঘ 2655। লাইফলাইন। পরিবর্তিত প্রশ্ন দেয়া হোক। কোরআনের বর্ণনা মতে কে বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইগফিরুল্লাহু লাকুম, আজ তোমাদের উপর কোনো ভৎসনা নেই, আল্লাহ তোমাদের ক্ষমা করুন? ক ইয়াকুব আলাইহিসসালাম, খ মূসা আলাইহিসসালাম, গ ইউসুফ আলাইহিসসালাম, খ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কা বিজয়ের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন মক্কাবাসীকে, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। ইউসুফ আলাইহিসসালাম যেরকম বলেছিলেন তার ভাইদেরকে, তোমাদের প্রতি আজ আমার কোনো অভিযোগ নেই, কোনো অনুযোগ নেই, তেমনি আমি বলতেছি হে মক্কাবাসী, তোমরা আমাকে বাহির করে দিয়েছিলে, বহিষ্কার করেছিলে, কিন্তু আজ তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই, কোনো অনুযোগ নেই। যে উত্তর হবে গো ইউসুফ আলাইহিসসালাম। ইউসুফ আলাইহিসসালাম। জি, ইউসুফ আলাইহিসসালাম। লক করে দেয়া হোক গ ইউসুফ আলাইহিসসালাম। আপনি যেভাবে আলহামদুলিল্লাহ দাড়ি কমা দিয়ে বললেন, সুতরাং বুঝাই যাচ্ছে যে উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক অনেক অভিনন্দন আপনাকে, মাশাআল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি তার ভাইদেরকে এই কথাগুলো বলেছিলেন। আমরা যে প্রশ্নটি এড়িয়ে পরিবর্তিত প্রশ্নটি নিয়েছিলাম তার উত্তরটি হচ্ছে ক 2822টি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণের পক্ষ থেকে বর্ণিত হয়েছে বা তারা বর্ণনা করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। 12টি প্রশ্নোত্তর আমরা শেষ করেছি। এ পর্যায়ে আপনার জন্য উপহার রয়েছে, আর তা হলো তমালেদারের সৌজন্যে আকর্ষণীয় একটি ব্যাগ। বারাকাল্লাহ ফিক। আমি দেখতে পাচ্ছি আমাদের বন্ধু, আমাদের ভাই মোহতারাম মাওলানা আজহারুল ইসলাম আজকের পর্বে সাকুল্যে যে নম্বর পেয়েছেন তা হচ্ছে 56 নম্বর। আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা একসাথে অনেকদিন ধরে আছি, সবাই একসাথেই কাজ করছি, আর এই কারণে সবার সাথে অসাধারণ একটি সম্পর্ক আমাদের তৈরি হয়েছে। আমি একটু আপনার সম্পর্কে রাজশাহীর বন্ধু রাকিবুল হাসানের কাছে আসছি কিছু জানার জন্য, যাতে করে আপনার সম্পর্কে আমরা সবাই কিছু জানতে শুনতে পারি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। প্রিয় দর্শক, আমাদের আজকের যে সেমিফাইনালের সর্বশেষ প্রতিযোগী এখানে গোল্ডেন চেয়ারে বসেছিলেন, তিনি আমার শ্রদ্ধেয় শিক্ষক। হয়তোবা অনেকে অবাক হবেন যে এত অল্প বয়সে তিনি শিক্ষক হয়েছেন। জি, আসলে মানুষের মেধা তার যোগ্যতা উচ্চতর স্তরে নিয়ে যায়, যার প্রমাণ আমরা দেখেছি আল্লামা ইবনে হাজার আসকালানী রহমাহুল্লাহ, তিনি 12 বছর বয়সে কাবার ইমামতি করেছেন, আলহামদুলিল্লাহ। তো আমি কাছ থেকে তাকে যতদূর চিনি, তিনি মাদ্রাসা দারুল হাদিস সালাফিয়ার একজন সম্মানিত শিক্ষক। তিনি ছাত্র বয়স থেকেও অনেক সুন্দর মেধার যে প্রমাণ দেখিয়েছেন এবং তার জ্ঞানের ক্ষেত্রে আল্লাহ প্রদত্ত যে একটা মেধা, সেটা আমরা রন্ধে রন্ধে তার কথায় তার শিক্ষায় আমরা পেয়েছি। তো আজকের এই সেমিফাইনালে তার এই সুন্দর পারফরমেন্সে আমি ছাত্র হিসেবে তার এই সাফল্যকে স্বাগত জানাচ্ছি এবং আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা যেন তাকে আগামী ফাইনাল পর্বে যেন সেরা চ্যাম্পিয়ন হিসেবে কবুল করে নেন। আমিন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, খুব দারুণ শিক্ষক, ভালো ছাত্র পেয়েছেন, আলহামদুলিল্লাহ, আপনাকে অভিনন্দন জানাচ্ছি, জাযাকাল্লাহ। আপনার কিছু বলার আছে? ধন্যবাদ প্রিয় ছাত্র রাকিবুল হাসানকে। আসলে আমার কিছুই না, সব কিছু আল্লাহর দান, আল্লাহ আমাকে সাহায্য করছেন, আমি এ পর্যন্ত আসছি, আল্লাহ আমাকে নিয়ে আসছেন প্রকৃতপক্ষে।
তা আমি দর্শকদেরকে বলতে চাই, আল ইলম এমন একটা জিনিস যে মনুষ্য বলেন খাফিফুল হামলি ওয়াজাদু হাইসু কুনতা লা তাখাফু আলাইহি লিসসা, ইলম এমন একটা বস্তু চুরের ভয় নেই এবং এটা বহন করার জন্য কোনো গাড়ির প্রয়োজন হয় না, কোনো বাহনের প্রয়োজন হয় না, এটা একটা নূর। আল ইলম নূরুন ইয়াতিল্লাহি মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে দিয়ে থাকেন। আর প্রকৃত ইলম যেটা ইন্নামাল ইলমু মা ক্বালা আল্লাহ ওয়া ক্বালা রাসূল, প্রকৃত ইলম হচ্ছে যা আল্লাহর বাণী এবং রাসূলের বাণী, অর্থাৎ ক্বালা আল্লাহ ওয়া ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই আমাদের উচিত ইলম শিক্ষার ক্ষেত্রে, জ্ঞান শিক্ষার ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের কোরআনকে গুরুত্ব দেওয়া। অনেক অনেক ধন্যবাদ আজহারুল ইসলাম ভাই, আপনার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। প্রিয় দর্শক, আপনারা দেখছেন শিক্ষক এবং ছাত্র একই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, আর শিক্ষক বসেছেন গোল্ডেন চেয়ারে, ছাত্র তার জন্য দোয়া করছেন। কি অসাধারণ দৃশ্য! আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি, এমন একটি চমৎকার দৃশ্য তিনি আমাদেরকে দেখিয়েছেন আলোকিত জ্ঞানীর এই মঞ্চ থেকে, আলহামদুলিল্লাহ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি, এবার যাচ্ছি দর্শকদের কাছে। প্রিয় দর্শক, আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি অনুষ্ঠানের, একটু পরে ইনশাআল্লাহ তাআলা আমরা বিদায় নেব। তার আগে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজকের পর্বে আপনাদের জন্য জ্যাকপট প্রশ্ন, আর তা হলো যাকাতের পরিমাণ কত? ক শতকরা এক টাকা, খ শতকরা আড়াই টাকা, গ শতকরা পাঁচ টাকা, ঘ শতকরা দশ টাকা। উত্তরটি যদি আপনার জানা থাকে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ALO আলো স্পেস দিয়ে আপনি আপনার নাম ঠিকানা এবং সঠিক অপশনটি লিখে পাঠিয়ে দিন 7171 নম্বরে, অবশ্যই আজ রাত 12টার মধ্যে। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে আমরা বিজয়ীর নাম ঘোষণা করব। তার জন্য রয়েছে হকের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার এবং রাহাবার পাবলিকেশনসের পক্ষ থেকে হতে চাই আলোকিত জ্ঞানী এই বইটি। আমাদের গতকালকের বিজয়ী বরগুনার বন্ধু শাওন শেখ, মোবাইল 01728-1034, আপনাকে অভিনন্দন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, হে রব্বুল আলামিন, আপনার পক্ষ থেকে যে জ্ঞান আপনি আমাদেরকে দিয়ে ধন্য করেছেন সেই জ্ঞানকে গ্রহণ করে নেয়ার, বরণ করে নেয়ার আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এই দোয়া করে আজকের মতন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আর তার আগে ধন্যবাদ জানাচ্ছি বিশেষজ্ঞ প্যানেল এবং ইন্টেলিজেন্ট প্যানেলে যারা উপস্থিত রয়েছেন আপনাদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।